নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি সোশিওলজির অর্থাৎ সমাজবিজ্ঞানের প্রশ্নপত্র এবং তার উত্তর সহ বিস্তারিত আলোচনা করব। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই সহজ হয়েছে। ফার্স্ট প্রশ্ন রোমান ওয়ানের ফার্স্ট প্রশ্নের অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার মহাত্মা গান্ধী, রোমান টু এর অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার কর্ণাটক, রোমান থ্রির অ্যান্সার হবে আমাদের ডিয়ার অ্যান্সার দারিদ্র, রোমান ফোরের অ্যান্সার হবে এ আর দেশাই। তো দেখো পরের প্রশ্ন কী আছে, পাঁচ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার বিশ্বায়ন, ছয় নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার ঋষি অরবিন্দ, সাত নম্বরের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বি আর আম্বেদকর, আট নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার রাম আহুজা, আমাদের ন নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার দুর্নীতি প্রতিরোধের, এবং দশ নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এগারো দাগের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ভারততাত্ত্বিক, বারো দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার মৌলানা আবুল কালাম আজাদ, তেরো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সন্ত্রাসবাদ, চোদ্দো নম্বরের অ্যান্সার হবে জি এস ঘুরে, পনেরো দাগের অ্যান্সার হবে সির অ্যান্সার ভিনসেন্ট স্মিথ। তো দেখো আমাদের ষোলো দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার ICDS, সতেরো নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার স্যার হেনরি মেইন, আঠেরো দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার উনিশশো একানব্বই সাল, উনিশ নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার ঋষি অরবিন্দ, কুড়ি নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার নিরক্ষরতা, একুশ দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার দুর্নীতি। তো দেখো বাইশ দাগের যে অ্যান্সার আছে এর অ্যান্সার হবে সুন্দরলাল বহুগুণা, তেইশ নম্বরের অ্যান্সার হবে সে এর অ্যান্সার কোত, চব্বিশ নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার বিশ্বায়ন। তো দেখো এসএ কিউবগুলো নিয়ে আমি যতটা পারছি আলোচনা করছি। বিওডির পূর্ণরূপ কী, অ্যান্সার হবে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো দেখো এটা একটা ছাত্র লিখেছে, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো, এর অ্যান্সার হবে যে দৃষ্টিভঙ্গি সমগ্র পৃষ্ঠপোষকদের সঙ্গে যুক্ত বিভিন্ন অংশের পারস্পরিক সম্পর্কযুক্ত এবং যা কাঠামোকে শক্তিশালী করে তাকে কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গি বলে। পরের প্রশ্ন রোমান টুতে ভারতবর্ষের জনাধিক্য রোধে গৃহীত দুটি উপায় লেখো, অ্যান্সার হবে বিবাহের বয়স নির্ধারণ এবং দারিদ্র দূরীকরণ। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। পরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন, পশ্চিমীকরণ বলতে কী বোঝো, এটা কিন্তু শ্রীনিবাস কী বলেছে যে পশ্চিমী দাসের সঙ্গে দীর্ঘকাল ধরে অপশ্চিমী দেশগুলো যুক্ত থাকার পরে অপশ্চিমী দেশগুলো পশ্চিমী দাসের কায়দা, ঠিক আছে, এবং তাদের শিক্ষা দীক্ষা চাল চলন বৈজ্ঞানিক সব দিক থেকে শিক্ষা গ্রহণ করেছে, অর্থাৎ অপশ্চিমীরা পশ্চিমীকরণদের সব কিছু অনুকরণ করা শিখেছে, সেটাকেই পশ্চিমীকরণ বলতে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কি, সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য হলো নিরক্ষরতা দূরীকরণ, ঠিক আছে। পরের প্রশ্ন চার দাগের প্রশ্ন, WTO-র পুরো নাম কি, এর অ্যান্সার হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান। পাঁচ নম্বরের প্রশ্ন ইকোনমিক্স ড্রেন বলতে কী বোঝো, এই কথাটা কিন্তু দাদাভাই নওরোজি বলেছে, কারণ তোমরা তো জানো যে ভারতবর্ষ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যের জন্য কাঁচামাল থেকে শুরু করে সব কিছু কিন্তু ভারতবর্ষ থেকে নিয়ে গেছে এবং ভারতবর্ষকে পঙ্গু করে দিয়েছে, ঠিক আছে, ইকোনমিক্স কন্ডিশনকে, এবং তারা ভারতবর্ষকে পঙ্গু করে দিয়ে তাদের নিজেদের দেশের উন্নতি করেছে। দাদাভাই নওরোজি একে ইকোনমিক্স ড্রেন বলেছেন। উপজাতি বলতে কী বোঝো, উপজাতি তো তোমরা জানো যে একটা নির্দিষ্ট দেশের মধ্যে বা একটা রাষ্ট্রের মধ্যে অবস্থিত মানে বসবাসকারী যে সমস্ত তপশিলী জাতি বা যে সমস্ত গরিব জাতি এবং যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের উপজাতি বলে। তোমরা তো জানো যে সিধু মানে সাঁওতালরা আছে, মুন্ডারা আছে, ওরাও আছে। IRDP-র পুরো নাম কি, অ্যান্সার হবে ইন্টারগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। IMF-এর পুরো নাম কি, এর অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সাত দাগের প্রশ্ন, ব্রিটিশ সরকার ভারতে কোন তিন ধরনের ভূমিসত্তা ব্যবস্থা বজায় রেখেছিল। তো দেখো ব্রিটিশ সরকার ভারতে কোন তিন ধরনের ভূমিসত্তা ব্যবস্থা বজায় রেখেছিল, তো দেখো এটা তোমাদের আমি পরে জানাচ্ছি। আমাদের পরের প্রশ্ন আট দাগের প্রশ্ন, যৌথ পরিবারের একটি বৈশিষ্ট্য লেখো, যৌথ পরিবার কাকে বলে, যে পরিবারে মা বাবা ভাই বোন সবাই একত্রে বসবাস করে, সবাই একসঙ্গে মিলেমিশে চলে, ঠিক আছে, সেটাই যৌথ পরিবার বলে। পরের প্রশ্ন ধর্ম বলতে কী বোঝানো হয়েছে, ধর্ম বলতে ধৃ ধাতু থেকে হয়েছে যা মানুষকে ধারণ করে,
যা মানুষকে ধারণ করে, যেমন মানুষ বিভিন্ন ধর্মকে গ্রহণ করছে সেটাই তো ধর্ম, যা ধৃধাতু থেকে উৎপত্তি হয়েছে, যা মানুষকে যা মানুষ ধারণ করে। ন দাগের প্রশ্ন, ভূমিদাস কাদের বলা হয়? যাদের জমি নেই, যারা পরের জমিতে কাজ করে, ঠিক আছে, যারা ভূস্বামীদের অধীনে কাজ করে তাদের ভূমিদাস বলা হয়। বুনিয়াদি শিক্ষা কি? তোমরা তো জানো বুনিয়াদি শিক্ষা বলতে বোঝানো হয়েছে যে প্রকৃত শিক্ষার মাঝে বাকি কারিগরি এবং বুনিয়াদি শিক্ষাকে আয়ত্ত করা। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে বুনিয়াদি শিক্ষা বলতে বোঝানো হয়েছে একটা অন্তর্নিহিত সম্ভাবনা, একটা অন্তর্নিহিত স্বনির্ভর একটা জাতির বুনিয়াদি। বুনিয়াদি মানে কি? শিক্ষার ফাঁকে বাকি হাতের প্রযুক্তিবিদ্যা, প্রযুক্তিগত বা স্বনির্ভর হওয়াকেই বুনিয়াদি শিক্ষা বলে। ব্যাস আর কি বলবো। দশ দাগের প্রশ্ন, কৃষির বাণিজ্যকরণ বলতে কি বোঝো? কৃষির বাণিজ্য বলতে কি বোঝো? তোমরা জানো যে কৃষিক্ষেত্রে আগে বিভিন্ন প্রাচীন পন্থাকে নিয়ে কৃষিকাজটা হতো, কিন্তু বর্তমান সমাজে কৃষিতে সব কিছু উন্নত ধরনের ডেভেলপমেন্ট জিনিসগুলো আনা হচ্ছে, যেমন উন্নত ধরনের যন্ত্রপাতি, সার, উন্নত ধরনের বীজ, এইগুলো ব্যবহার করার পরে যে কৃষিক্ষেত্রে কিন্তু একটা বাণিজ্যকরণ করা হয়েছে, একেই কৃষির বাণিজ্যকরণ বলে। নিরক্ষরতা দূরীকরণ সম্পর্কিত দুটি কর্মসূচির নাম লেখো। অ্যান্সার হবে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি, আর একটা ছিল সর্বশিক্ষা অভিযান। পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির দুটি কারণ লেখো। একটা হবে দারিদ্রতা, একটা ছিল অশিক্ষা, আর একটা ছিল অল্প বয়সে বিবাহ দেওয়া, ঠিক আছে, এবং উন্নত ধরনের চিকিৎসাবিদ্যা, তার ফলে কিন্তু জনসংখ্যা কম মৃত্যু হচ্ছে, যার ফলে কিন্তু জনসংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। পরের প্রশ্ন, বারোদাগের প্রশ্ন, স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? স্বায়ত্তশাসন বলতে বোঝানো হয়েছে স্বাধীন ও স্বতন্ত্র বজায় রাখে, অর্থাৎ যারা নিজেরা নিজেরা স্বাধীনভাবে বা স্বতন্ত্রভাবে বজায় থাকে, বা নিজেরা স্বাধীনভাবে চলে বা পরাধীনভাবে নয়, সেটাকে মানে নিজেদের শাসন নিজেরা পরিচালিত করা সেই রাষ্ট্রের, ঠিক আছে, তাকে স্বায়ত্তশাসন বলে। সত্য শতক সমাজ প্রতিষ্ঠা কে করেন? জ্যোতিরাও ফুলে। পরের প্রশ্ন, সর্বোদয় এর অর্থ কী? অ্যান্সার হবে সকলের মঙ্গল সাধন করা, যজমান কারা? যারা সেবা কার্য গ্রহণ করত তাদের যজমান বলে। জাতি, পুনর্দাগের প্রশ্ন, জাতীয় শ্রেণীর মধ্যে পার্থক্য লেখো। জাতি হচ্ছিল আরোপিত আর শ্রেণী হচ্ছিল অর্জিত, ঠিক আছে। ষোলো দাগের প্রশ্ন, অপারেশন বর্গা কী? অপারেশন বর্গা কিন্তু ব্রিটিশ আমলে শুরু হয়েছিল, অর্থাৎ যে সমস্ত জমিদার ছিল বা জমির মালিক ছিল তাদের অধীনে কৃষকরা কাজ করত, পরবর্তীকালে এই কৃষকদের কিন্তু নিজস্ব কিন্তু জমি জায়গা কোনো কিছু ছিল না, বিভিন্ন দিক থেকে কিন্তু এরা বঞ্চিত ছিল। তো দেখো পরবর্তীকালে আমাদের কি বলে মার্ক্সবাদ অর্থাৎ বামফ্রন্ট সরকার এই সমস্ত ভূমিহীন কৃষকদের জমিদারদের কাছ থেকে জমিগুলোকে তাদের কাছ থেকে গ্রহণ করে এই গরিব কৃষকদের মধ্যে বিতরণ করে, মানে জমিদারদের কাছ থেকে জমি গ্রহণ করে গরিবদের কাছে বিতরণ করে, সেটা হচ্ছে অপারেশন বর্গা, যেটা বামফ্রন্টের আমলের সময় শুরু হয়েছিল। বিএন শীল কে ছিলেন? একজন সমাজতান্ত্রিক এবং ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির প্রবর্তক। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে, ঠিক আছে, তো দেখো তোমরা বলে দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি এগুলো কিন্তু তোমাদের আমি বলেছিলাম, ঠিক আছে। তারপর দেখো সাংস্কৃতায়ন, স্বামী বিবেকানন্দ দৃষ্টিভঙ্গি, জাতি ব্যবস্থায় আম্বেদকরের দৃষ্টিভঙ্গি, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সম্বন্ধে অবদান লেখো, গণমাধ্যম সমাজ জীবন গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো, ভারতবর্ষের নারী নির্যাতনের উপর একটি টীকা লেখো। তো দেখো আজকে আমি টোটাল সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, ঠিক আছে, আমাদের সোশিওলজি কোশ্চেন পেপার। তো তোমরা দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই কমন এসেছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের।